আমার ব্লগে তো তোমরা আগের বার মনে হয় দেখেছিলে 2022 22 দেখেছিলে বৌদি আমার সাথে ছিল বৌদি উফ বন্ধুগণ আমাদের মেয়েদের লাইফটা মনে হয় এরকম কষ্ট করতে করতেই কেটে যাবে কেন বলছি কারণ আজকালকার দিনের মেয়েদের ঘর এবং বাহির দুটোরই কাজ সমান তালে সামলাতে হয় এই পূজাকেই দেখে নাও না আমার বোন পূজা নিজের ক্যারিয়ারটাকে যেমন সুন্দরভাবে গড়ে তুলেছে তার পাশাপাশি বাড়ির মুদিখানার বাজারও করে দিচ্ছে কি জানতে ইচ্ছা হচ্ছে পূজা কী কী বাজার করে নিয়ে আসলো আরে তার আগে দেখে নাও তোমাদের গোল্ডের কাণ্ড কারখানা কারণ গোল্ডও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হামাগুড়ি দেবে আই প্রমিস 2 থেকে 3 সপ্তাহের ভেতর তোমাদের গোল্ড হামাগুড়ি দিয়ে দেখিয়ে দেবে দেখে নিও আমার কথাটা তো বন্ধুগণ সকাল অনেকক্ষণ হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি আর ব্লগটা চালুও করে দিয়েছি সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি সো বুঝতেই পারছ ব্লগটা আজকে ভীষণ জমজমাটি হবে কারণ অনেক অনুষ্ঠান টনুষ্ঠান যাওয়ার পর একটা নর্মাল ব্লগ তোমাদের জন্য ক্রিয়েট করছি আর পল্লবী মনে হয় ওইদিকে আমার মেয়েকে কোলে তুলে নিয়েছে পল্লবী ছাদ থেকে সমস্ত জিনিসপত্র এনে পর গোল কোথায় প্রিয়াঙ্কা দিয়ে আমি বললাম ওই ঘরের ভেতর আছে যা সো ওরা দুজন এখন ফুলুফুলু করবে গোলকে গোল্ড মানে তেল বালিশ করতে হবে কারণ কালকে আমি যেহেতু ফার্মাসিস্টের লাইসেন্স তুলতে গেছিলাম পূজার মামির পরিচর্যা করেছে সো টুডে ইজ মাই টার্ন টু টেক কেয়ার অফ গোল্ড তো চলো আমি গোল্ডকে একটু যত্ন যত্ন নিই সো গোল্ডে এখন বেজে গেছে 1:30 আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন এসে তুলসী গাছে জল দিতে খুব ইচ্ছা আছে যে বৈশাখ মাসে আমি নতুন একটা তুলসীর চারা রোপণ করবো এবং সেখানে সারা বছর জল দেওয়ার চেষ্টা করবো তোমরা অনেকেই জানো যারা কচি গাছে পড়াশুনো করা যে তুলসী গাছ 1 বর্ষজীবী বা 2 বর্ষজীবী মানে উদ্ভিদ মানে ও 1 থেকে 2 বছরের বেশি বাঁচে না তো আমার গাছটা মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না যতদিন আছে আমি ওর নিচে জল দিতে থাকি আর তোমরা অবশ্যই আমার মতন সারা বৈশাখ মাস ভোর তুলসী গাছে জল দিও শুনেছি আমার বড় ননদ বা ছোট ননদ বলো বা দেওরের কাছ থেকে যে তুলসী গাছে যদি সারা বছর মানে সারা মাস বৈশাখ মাস ব্যাপী জল দেওয়া যায় তাহলে অনেক নাকি পুণ্য অর্জন করা যায় তো মা এখানে যথাসাধ্য চেষ্টা করছে তোমাদের গোল্ডের নাকটাকে তোলার মানে ভালো করে তুলে নাকটাকে একদম বাঁশের মতন বানিয়ে ফেলবে টিয়া পাখির নাকের মতন আর এখানে গোল্ডের এখন অয়েল মাসাজ চলছে দিদি অয়েল মাসাজ করে দিচ্ছে ওলে বাবা লে নাকটা আজকেই বাসি করে দেবে দিদুর মতন বাসি নাক করে দেবে আজকে সো এতক্ষণ তোমাদের গোল্ড আর আমার লড়াই চললো দুধু খাওয়ানোর লড়াই এখন লড়াই আমি জিতে গেছি এই যে হেরো পার্টি কোলের ভেতর দেখো চুপ করে রয়েছে কাঁদছিল এতক্ষণ তো এখন আমি আর পূজা যাচ্ছি আমাদের যে সব শাড়ি কেনা হয়েছে বা লেহেঙ্গা কেনা হয়েছে সেগুলো ব্লাউজগুলো বানাতে দেওয়ার জন্য কারণ এখন যদি না দেওয়া হয় না উনি মানে তাড়াহুড়ো করে পুজোর আগে না ভালো বানায় না একটু তো এদিক ওদিক হবে তার জন্য এখনই বানাতে দিতে যাচ্ছি তো তোমরাও সাথে চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসি আমরা কোথা থেকে শাড়ি ব্লাউজ বানাই চলো শোনো পাখি আমরা কোথায় যাচ্ছি শোনা বেঙ্গেরি যাচ্ছি চুপ করে মামার কোলে বসে রয়েছে পাখি আমার দৃষ্টি দেখছি পাখি দেখছি গল্প করতে করতে এখন পৌঁছে যাবো ৮ নম্বর গেটটাতে গেট করে রয়েছে এখন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তারপর এইটা আমার আর ওই পেছনেরটা আমার ব্লগে তোমরা আগের বার মনে হয় দেখেছিলে 2022 22 দেখেছিলে বৌদি আমার সাথে ছিল বৌদি আগে হয়েছে আজ দেখেছো পিচি বাচ্চাগুলো দুজন দুজনে বৌদি আর আমার একসাথে ছিল দুজন দুজনকে দেখছে ভাই বলছি তোরা ছিলিস কোথায় সব সবাই দেখেছে ব্লগে হ্যাঁ ওই দেখো দেখেছো ওই পিচি বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে বৌদি ওটা ছেলে পাখি আসো আমরা মাপ দি
সো এসেছিলাম যখন তখন ছিল দিনের আলো, এখন হয়ে গেছে রাতের অন্ধকার। তো এখনও সেই সমস্ত শাড়িটারই ভাঁজ করা করে চলছে, মানে বেশি পূজার রয়েছে। 30খানা হয়েছে বৌদি পূজার ব্লাউজ? তো 30খানা হয়েছে, শাড়ি যে পরিমাণ সেই পরিমাণ, আমার বেশি না, আমারগুলো হয়ে গেছে। তোমাদের বলে দেখো ঘুমিয়ে কাদা হয়ে গেছে, এখন গাড়িতে যাব, উঠে বাড়ি যাব, আর ভালো লাগছে না। এখানে মা তোমাদের গোল্ডের জন্য বিস্কুটের গুঁড়ো করছে, কারণ মিক্সার মেশিনটা আমি বাজেয়াপ্ত করে রেখেছি। মিক্সার মেশিনে কি হচ্ছে সেটা তো তোমাদেরকে দিই। ও হ্যাঁ, এটা হলো চিকেন সসেস, আমি এটাকে ভেজে রেখে দিয়েছি, এটা আরেকবার করে ভাজতে হবে। আর এগুলো গন্ধরাজ লেবু পিঁয়াজ টিয়াজ এগুলো সব বাজার করা হয়েছে। আর এখানে আজকে রান্নাবান্না অনেকক্ষণই শুরু হয়েছে, তোমাদেরকে আর দেখানোর সুযোগ পাইনি। এখানে হচ্ছে চিকেন কষা, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস। কার জন্য হচ্ছে, কেন হচ্ছে জানতে গেলে ভিডিওটা দেখো একদম শেষ পর্যন্ত। আর এখানে ফ্রাইড রাইসের চালটা মোটামুটি আমার ফুটে এসছে, তো দাঁড়াও এটাকে আগে ফ্রাইড রাইসের জন্য বসিয়ে নিই, বসিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। ওই যে বন্ধুগণ, মনে আছে ভিডিও শুরুতে বললাম মেয়েদের লাইফটা কষ্ট করতে করতে কেটে যায়, একটা সময় শ্বশুরবাড়ির মন জুগিয়ে চলো, আর একটা সময় বাপের বাড়ির লোকজনের। আর এখন তোমাদের গোপুদা গোপুচন্দ্র হুকুম করেছে সে চিকেন কষা আর ফ্রাইড রাইস খাবে। আরে না, এরকম কিছুই না, তোমাদের গোপুদা আমার কাছে আবদার করে বলেছে খুব নাকি ওনার চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস খেতে ইচ্ছে হচ্ছে। বড় আবদার করেছে, আর আমি বউ হয়ে যদি রান্না করে না দিতে পারি তাহলে বলো প্রেস্টিজ থাকে? তোমরাও কিন্তু তোমাদের বড় আবদার করলে অবশ্যই রান্না করে খাইও। প্রায় অনেকদিন হয়ে গেছে রান্নাঘরে ঢুকি না, রান্নাঘরে কি গরম বাবা, আমার গা হা সব চুলকে চালকে যাচ্ছে, কি গরম, কপাল মাথা গরম হয়ে গেছে। এই গরমের ভেতর মা কি করে রান্না করে আমি তাই ভাবছি। মানে মোটামুটি আমার এখানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, কড়াইয়ের ভেতরে ফ্রাইড রাইসটাকে রেডি রেখেছি, আর ওপাশেও রান্নাবান্না হয়ে গেছে। আর চলো এখন একটু কফি বানাতে দিয়েছি, কফি বানানো হয়ে গেলে কফিটা খাবো। আর পূজা গেছে একটু শপিং মলে কেনাকাটা করতে, কিছু মুদিখানা জিনিস, পূজা আসলে কী কী কিনে নিয়ে আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। কি দেখবি তুই এখানে, তোর খাওয়ার কিছু নেই, তোর খাওয়ার কিছু নেই, তুই কি খাবি? প্রচুর জিনিস আছে গো এর ভেতরে, কি দেখাবো তোমাদেরকে, মনটা ছেড়ে বের করবো না এখন। এই এইসবই আছে এর ভেতরে, মনে হয় কি নাগেস না সসেস। তো পূজা চলে এসছে, তো আশা করা যাচ্ছে এটা গোলের অন্নপ্রাশনে গোলকে পড়াতে পারবো, কি কিউট না ড্রেসটা। তো তোমাদের অনেক কমপ্লেন থাকে যে প্রিয়াঙ্কা দিচ্ছে আমাকে, তারপর পূজাকে, মাকে, গোপুচন্দ্রকে, বাবুকে, তারপর ওই বাড়ির যারা রয়েছে কাকা পিসি সবাইকে বলতে হবে এই ড্রেস পরবে, তাহলে ফ্যামিলি ফটোগ্রাফ ভালো আসবে। সবাইকে এই কালারটা দেখিয়ে দিলাম, সবাই কিন্তু এই কালার ড্রেস কিনো গোল্ডের অন্নপ্রাশনে। আজ তো পুজো এখানে আমাদের যে রেগুলার দরকার সেই সমস্ত জিনিস নিয়ে এসছে। সো ফার্স্টে আমার হাতে এসছে এটা হলো ওয়াইফ কটন প্যাড, এটা হলো কটন প্যাড ওয়াইফস না, এটা দিয়ে মুখ পূজা পরিষ্কার করে আমি পুজোতেই চলি। আর তো পাস্তা এনেছে, আমার এই যে হাকা নুডলস নিয়ে এসছে, তারপর ওর গ্রিন টি ব্যাগটা নিয়ে এসছে। ও বাড়িতে তোমাদেরকে বলা হয়নি, আগে গোবিন্দ আমাকে একটা গ্রিন টির ব্যাগ দিয়েছে, এখন বক্স সেটা আনা হয়নি ওই বাড়ি থেকে। আর প্রচুর এই যে মাস্ক নিয়ে এসছে নায়িকা নায়িকা ব্র্যান্ডের, এইসবই রয়েছে। ফ্রি আমার বডি ওয়াশ রয়েছে, তারপর পূজার পছন্দের এখানটায় কি রয়েছে এটা মিন্টস রয়েছে, তারপর এখানে অরবিট রয়েছে, শ্যাম্পু রয়েছে, ডাব বডি ওয়াশ রয়েছে, তারপর পূজার ইন্দু লেখা শ্যাম্পু রয়েছে, পূজা এই শ্যাম্পুটা এই ব্র্যান্ডটা ইউজ করে। তারপর আরও অনেক জিনিস রয়েছে, হ্যান্ড ওয়াশ করছে এইসব রয়েছে, তারপর এর ভেতরে এই যে জলের শিশু, হ্যাঁ হ্যাঁ জলের শিশু, এই হলো সেই ঝাল বাবা, স্পাইসি বলে স্পাইসি চাইনিজ কোরিয়ান নুডলস এটা, তারপরে এই যে কর্নেল স্পিট রয়েছে অনেকগুলো। আর এটা কি নোটেলা নিয়ে এসেছিস? নোটেলার আরেকটা বক্স নিয়েছে, ওইটা একটা ছিল, শোনো ওটা কি হয়েছে, ওটা হোল প্রেগনেন্সিতে আমি খেয়েছি, খেয়ে দিয়ে আমি যেই ওই বাড়িতে চলে গেছি ওটা ওরকম খোলা রয়েছে। আর এসে যখন আমি 9 মান্থে পড়েছি আমার আর ওই ফ্লেভারটা ভালো লাগছে না, 7 মান্থ 8 মান্থ পর্যন্ত যখন আমি এখানে ছিলাম
তখন ভালো লেগেছে। তো ভালো হয়েছে পূজা, থ্যাংক ইউ। ভাবছিলাম যে এটা যদি আরেকটা আনা যেত তাহলে আমার ব্রেড দিয়ে খাওয়া যাবে সন্ধ্যাবেলা সকালবেলা ব্রেকফাস্টে, খুব ভালো যায় এটা। এটা তোমরা ট্রাই করতে পারো, চকলেট ফ্লেভার, খুব হেলদি এটা, খুব হেলদি। হ্যাঁ পূজা, আবার করিয়েন্ডার পাউডার নিয়েছি, পরের দিন নিয়ে আসবো। আচ্ছা এখানে লস্যি রয়েছে, ম্যাঙ্গো লস্যি, ওটা বাইরে রাখ, ফ্রিজে রাখ। এখানে ওইটাই ওই কপারের তামার বোতল, তামার জলের বোতল, ভালো থাকবে মানে। আর এখানে কফি, কফি ওইগুলো পাসনি না, কফি না ধরে না। আমি ইচ্ছা করে এবারে কোটোটা আনিনি, এইটাই নেই। ঠিক আছে, কোটো লাগবে না। এটা 1100 কত টাকা? এর সাথে কি কিছু ফ্রি আছে? না 1100, এটা 1 কেজি তো। 1100 কফি দাম এরকমই হয়, 1 কেজি কফি। আর অনেক টুকটাক জিনিস এটা কোটোই ভালো, কোটো আছে না ও জেকের হলুদ, ওই জন্য আমি কোটো আনিনি। তারপর এখানে এখানে স্পাইসেস রয়েছে, হোল স্পাইসেস রয়েছে, এখানে তোমাদের পাউডার রয়েছে, জিরে গুঁড়ো, আরো অনেক কিছু আছে। গোলমরিচ এনেছি অনেক গোটা। ও এই যে তোমাদের গোল্ডেন কোকোনাট অয়েল রয়েছে এক্সট্রা ভার্জিন, তোমাদের প্রচুর কোয়ারিজ থাকে গোল্ডকে কি অয়েল মাখতে কি মাখা। তো গোল্ডকে গোল্ডের মাম্মাম এই কোকোনাট অয়েলটা এনে দিয়েছে এইটা মাখে। আর তার আগে ওর দিদু দোকান থেকে, আমাদের দোকানে যেটা পাওয়া যায় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ফার্স্ট থেকে ওটা মাখতে, এখন ফিল নাও এটা কন্টিনিউয়াস মাখতে। এইটা এটা কোন ব্র্যান্ড আমি জানি না, দেখাতে পারছি না। ওইগুলো লাগবে তো তোমাদেরকে, আগে বলছিলাম, আগের দিন বলছিলাম না অনেক জিনিস আছে মলে পাওয়া, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা আগের দিন আমাদের এই যে সপ্তাহটা আছে বাড়ির কাছে মানে খোঁজা হচ্ছিল বাট পাওয়া যায়নি আজকে দিয়েছে। কিন্তু তোমাদেরকে আগের দিন যেটা বলছিলাম যে অনেক জিনিস আছে যেটা মলে পাওয়া যায় কিন্তু আমাদের মুদিখানা যে লোকাল দোকানগুলো থাকে সেখানে পাওয়া যায় না। আবার অনেক জিনিস এমন থাকে যেটা আমাদের লোকাল দোকানে পাওয়া যায় কিন্তু মলে পাওয়া যায় না। কিন্তু অনেকে আবার বলে কি এই এইগুলোর দাম বেশি, এইগুলোর দাম এর জন্যই বেশি কারণ এগুলো একদমই ফ্রেশ। তুমি যে তেজপাতাটাও নেবে সেখানে তুমি একটাও পোকা খাওয়া পাবে না, ফ্রেশ মানে ফ্রেশই। আর তুমি মুদিখানা লোকাল যে দোকানগুলো হয় সেখানে কিন্তু তুমি কিলো দরে কিনবে যখন, তখন পাতাতে তুমি ফ্রেশ পাবেই না, মানে খুব মানে রেয়ার যে ফ্রেশ পাতা প্রত্যেক কটা হয়। তো তার জন্য এই সেই জিনিসগুলো কম লাগে, মলে যে জিনিসগুলো প্যাকেজিং হয় সেগুলো কম লাগে এবং খুব তাড়াতাড়ি সেগুলোর ফ্লেভারটা যে আরো মা সেটা ছাড়তে থাকে। তার জন্য এগুলো মলেরগুলো প্রেফার করি আমরা, তাছাড়া কিছু না। এই জিরোতেও কিন্তু সেফ, জিরে বলো ডাল বলো সবই সেফ। তো এই ছিল কেনাকাটা, আর সব দেখাতে পারলাম না যা দেখেছি। এইগুলো মোটামুটি কম বেশি দেখিয়েছি, রিপিট প্যাকেজ রয়েছে, এই রিপিট নুডুল পূজা খান জামা ইয়েলো কালার বড় বাচ্চাদের, এইটা নেই, 6-12 মান্থে ছিল না। এখন একদম ঠিক মানে ফুল হবে। কি হচ্ছে? থুতুটা মোচ, থুতু
চেটে নাও, ওর এইসব থুতু আমরা চেটে নি, বলো শোনা, পাপাকে বলতো পাপা চেটে না, পাপা চেটে না, ওর সব থুতু বমি হিসু আমরা চাটি, পটি এই সমস্ত আমরা চাটি, তুমি চাটো।